2022 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের রেজাল্টের দিন ঘোষণা করা হলো। একটি প্রেস নোটিশের দ্বারা এই দিন ঘোষণার তারিখ ঠিক করা হলো। যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছো তারা এই ভিডিওর মাধ্যমে জেনে নাও তোমাদের রেজাল্ট কবে দেবে, কোন সময়ে দেবে, কোন কোন ওয়েবসাইটে তোমরা রেজাল্ট দেখতে পাবে, যাদের স্মার্টফোন নেই তারা কিপ্যাড মোবাইলের মাধ্যমে কিভাবে রেজাল্ট দেখবে, সমস্ত তথ্য এই ভিডিওতে তোমাদের জানানো হবে। তো এটা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে একটা নোটিশ জারি করা হয়েছে, যেটা হলো একটি প্রেস নোট। 30 মে এই নোটটি জারি করা হয়েছে এবং এখানে বলে দেওয়া হয়েছে যে তোমাদের 3 জুন 2022 পরীক্ষার রেজাল্ট দেওয়া হবে। 9টা থেকে যারা র্যাঙ্ক করেছো, ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছো, তারা মিডিয়াতে নিজেদের রেজাল্ট দেখতে পাবে। আর 10টা থেকে তোমরা ওয়েবসাইটগুলোতে রেজাল্ট দেখতে পাবে। কোন কোন ওয়েবসাইটে রেজাল্ট দেখতে পাবে এখানে একটা লিস্ট দেওয়া আছে। এখানে মোট 14টা লিস্ট তোমরা দেখতে পাচ্ছ। এর মধ্যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন .gov.in এই যে অফিসিয়াল ওয়েবসাইট, এখানে তোমরা রেজাল্ট দেখতে পাবে। wbresult.nic.in এটা একটা বিশ্বস্ত ট্রাস্টেবল সাইট যেখানে তোমরা নিজেদের রেজাল্ট দেখতে পাবে। এছাড়াও অন্যান্য সমস্ত সাইটগুলো রয়েছে যেখানে তোমরা নিজেদের রেজাল্ট দেখতে পাবে। একদম 10টা থেকে হয়তো সার্ভার ইস্যুর কারণে কখনো পেজ খুলবে না, কখনো এরর দেখাতে পারে, এর জন্য তোমাদের বিব্রত হওয়ার কোনো দরকার নেই। কিছু সময় পরে ট্রাই করলেও তোমরা রেজাল্ট দেখে নিতে পারবে। এবং এবারের রেজাল্টে ঘোষণা আগেই করে দেওয়া হয়েছে যে কোনো মাধ্যমিক পরীক্ষার্থীকে ফেল করানো হবে না। এরপরে চলে আসছি যেসব পরীক্ষার্থীদের কাছে স্মার্টফোন নেই কিপ্যাডওয়ালা ফোন, বা যারা কিপ্যাডওয়ালা মোবাইলে রেজাল্ট দেখতে চাও তারা কিভাবে রেজাল্ট দেখবে। দেখো, সরাসরি তোমরা মোবাইলের SMS-এ গিয়ে টাইপ করবে WB10, তারপরে একটা ছোট্ট স্পেস দেবে, দিয়ে নিজেদের অ্যাডমিট কার্ডে যে রোল নাম্বার আছে সেই রোল নাম্বারটা লিখবে, তারপর SMS-টা সেন্ড করবে 5676750 এই নাম্বারে। প্রতি SMS-এ কিন্তু তোমার SMS চার্জ কাটবে, সাথে সাথে কিন্তু তোমাদের রেজাল্টের রিপ্লাই নাও আসতে পারে। কিছু সময় অপেক্ষা করবে, দেখবে তোমরা SMS-এ নিজেদের রেজাল্ট পেয়ে যাবে। এরপরে চলে আসি মাধ্যমিকের রেজাল্ট দেখার জন্য কোন কোন ডিটেলস তোমাদের লাগবে। মাধ্যমিকের রেজাল্ট যারা দেখতে চাও তারা অবশ্যই অ্যাডমিট কার্ড নিয়ে রেজাল্ট দেখতে যাবে। সেখানে তোমাদের অ্যাডমিট কার্ডের রোল নাম্বার এবং তোমাদের অ্যাডমিট কার্ডে যে ডেট অফ বার্থ দেওয়া আছে সেই ডেট অফ বার্থ দিয়ে তোমরা রেজাল্ট দেখতে পাবে। তো নবারণ অনলাইন অ্যান্ড স্টুডিওর পক্ষ থেকে সমস্ত মাধ্যমিক পরীক্ষার্থীকে আন্তরিকভাবে শুভেচ্ছা রইল। সবাই পাস করো, সবাই ভালো রেজাল্ট করো, এবং কে কেমন রেজাল্ট করেছো অবশ্যই জানিও। সেই সাথে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করো, এবং ভিডিওটি তোমাদের হেল্পফুল মনে হলে অবশ্যই একটি লাইক দিয়ে পাশে থেকো। গুড বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।